কেমন আছে রাজ্যের কৃষি ব্যবস্থা, কোথায় রাজ্যের কৃষি পরিকাঠামো, এই সমস্ত নানা প্রশ্নের উত্তর জানতে এবং কৃষকদের নানা সমস্যার সমাধানের প্রচেষ্টাতে গোটা রাজ্য চলছে বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার বিশেষ মত বিনিময় অভিযান কর্মসূচি। সংগঠনের রাজ্য কমিটির সিদ্ধান্ত মতে শনিবার বিলুনিয়া কৃষক সভার নেতৃত্বরাও অভিযান করলেন এলাকার নানা স্থানে। এদিন দক্ষিণ জেলার ঐতিহাসিক জমি আন্দোলনের মাটি পাইখোলাতে হলো এই মত বিনিময়ের বিশেষ কর্মসূচি। বাম কৃষক নেতৃত্বরা সরাসরি কৃষকদের বাড়ি এবং কৃষি জমিতে পৌঁছে গিয়ে খোঁজ খবর করলেন তাদের কৃষি ব্যবস্থার, পাশাপাশি তাদের জীবনযাত্রার বিষয়েও খোঁজ খবর নিয়ে নানা সুবিধা এবং অসুবিধার সাথে সরকারের অসহযোগিতার বিষয়গুলো নিয়েও মত বিনিময় করেছে কৃষকদের সাথে। সেখানে কৃষকরা তাদের অসন্তোষের কথা বাম কৃষক নেতৃত্বদের কাছে তুলে ধরেছেন। এদিকে কৃষকদের কাছ থেকে সরজমিনে তথ্য সংগ্রহ করে রাজ্যব্যাপী গণ আন্দোলনের রূপরেখা ঠিক করবে বামপন্থী এই সংগঠনটি বলে এদিন জানালেন কৃষক নেতৃত্বরা। এর উদ্যোগে আজ 26 জুন, আজ থেকে 20 জুলাই আমরা এরকমভাবে মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলবো এবং কৃষকের কৃষিকাজ করতে এখন বর্তমানে কি কি সমস্যা তারা জর্জরিত, এই বিষয়গুলো কৃষকদের সঙ্গে কথা বলে আমরা তুলে আনার সেখানের মধ্যে চেষ্টা করার জন্য আমরা চেষ্টা করছি। আজ 26 জুন আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের বিলোনিয়া মহকুমার পাইখোলা অঞ্চল থেকে আমরা শুরু করেছি। আপনারা জানেন যে পাইখোলা হচ্ছে জমি আন্দোলনের এক লড়াইকু জায়গা। 1968-69 সনে এখানে জোরদার জমিদারের বিরুদ্ধে লড়াই করে পাইখোলা জমি আন্দোলনের অনেক কৃষক কৃষাণী এই লড়াইতে অংশগ্রহণ করেছিলেন। অনেক তাদের বিরুদ্ধে মামলা, অনেক দমন নিপীড়ন করেও তাদের আন্দোলনকে সেদিন দুর্বল করতে পারেনি, যার ফলে এই পাইখোলার জমি আন্দোলন বিলোনিয়ার গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং গণ আন্দোলন বিকশিত করার ক্ষেত্রে পাইখোলা একটি অন্যতম ভূমিকা গ্রহণ করেছে। সেই পাইখোলার সেই জমি লড়াই যে আপনারা দেখছেন এখানে, এই জমি নিয়ে পাইখোলা লড়াই হয়েছিল আজ থেকে 50-52 বছর আগে। সেই পাইখোলার মাঠ থেকে আমরা আজকে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবো, তারা কোন সমস্যার উপর ভিত্তি করে তারা জমি চাষ করছেন, কেন তারা কি কি সমস্যায় সেখানে মধ্যে আছেন তারা আপনাদের সামনে কথাগুলো বলবেন। এদিকে বামপন্থী কৃষক সংগঠনের এই কর্মসূচিতে গোটা রাজ্যে ব্যাপক সাড়া পড়েছে সাধারণ কৃষক মহলে। কৃষকদের সমস্যা সমাধানের লক্ষ্যে বাম কৃষক সংগঠনের এই উদ্যোগে সরকারের চরম ব্যর্থতার বিষয়গুলো যেমন সরাসরি উঠে আসছে জনসমক্ষে, সেই সঙ্গে কৃষকদের নানা সুবিধা অসুবিধার বিষয়গুলিও উঠে আসছে বাম কৃষক সংগঠনের নেতৃত্বদের কাছে, এমনটাই দাবি কৃষক সংগঠনটির। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।